আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ তো এক না। ও আমার দেশের মাটি, তোমার পরে আপার গরিব ধনী বলতে কোনো বিধাভেদ নাই। আপা সবাইকে সমান চোখে দেখে, সবাইকে ভালোবাসে। এই গাড়ি পাওয়াতে এলাকার মানুষের খুব সুবিধা হয়েছে। এই যন্ত্র দিয়ে সহজে সময় মতো ফসল তোলা যায়। সিঙ্গেল রোড থেকে এখন ফোর লেনের রাস্তা, 2 ঘন্টার ভিতরে ঢাকায় পৌঁছে যাবে। আবার ঢাকাতে যদি বাড়ি কোনো ইমার্জেন্সি দরকার থাকে, আবার রাতের ভিতরে ফিরে চলে আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাযথ ইচ্ছা বা নির্দেশনা এবং সহযোগিতা ছাড়া আজকের এই কোভিড মোকাবেলা এত শক্তভাবে আমরা কখনোই সুন্দরভাবে সম্পন্ন করতে পারতাম না। যখন শান্তি চুক্তি বাস্তবায়ন যখন করছে, তখন আমরা যতটুকু সমর্থ আছে ততটুকু কিনতে পারি, যা ইচ্ছা তা কিনতে পারে। আমরা এখন শান্তিতে আছি, খুব সুন্দরভাবে যে আমরা বসবাস করতে পারছি। এমন এমন জায়গা আছে সেখানে বিদ্যুৎ যাওয়ার কোনো উপায় নেই, সেখানেও বিদ্যুৎ। আমাদের পাড়া কেন্দ্র হওয়াতে অনেকগুলো মানুষ সচেতন হয়ে গেছে, বাচ্চাদেরকে লেখাপড়ানোর দিক দিয়ে অনেক কিছু। প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান এমন একটি প্রতিষ্ঠান যেখানে সর্বস্তরের মানুষের, বিশেষ সন্তানেরা এখানে শিক্ষা নিতে পারছে। সমাজের সর্বস্তরের মানুষের যে সমান সম্পৃক্ততা প্রয়োজন, আমরা এই অনুভূতি, এই বোধগম্যতা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আমার জানা মতে, আমি এখন পর্যন্ত শুনিনি যে একটি দেশের প্রধানমন্ত্রী একটি ছোট বাচ্চার চিঠির প্রতি উত্তর দিয়েছে। আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ আকাশ পাতাল ব্যবধান। ভালো কাজ করলে সেটা ভালো বলতে হবে। বর্তমানে যে আমাদেরকে যে উপকার করেছে তার অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না এবং ভুলব না। আপার মতো একটা লোক কি বাংলার জগতে আর আসবে কিনা আমরা জানি না। যোগ্যতা হিসেবে আমরা খুবই একটা সম্মানী ভাবে আছি বর্তমানে। আল্লাহ যতদিন রাখে আর হাসিনা সরকার যতদিন থাকেন, আশা করছি এরকম সুন্দরভাবে বাঁচিয়ে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ লক্ষ কোটি কোটি ধন্যবাদ। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ, জোরসে চলো বাংলা।